তোমাদের সমস্ত ভবিষ্যতের ইঞ্জিনিয়ার যারা জিলেট 2023 বিটেকের ল্যাটারাল এন্ট্রি এবং বি ফার্মেসিতে ল্যাটারাল এন্ট্রির এই প্রবেশিকা পরীক্ষায় বসেছিলে, তো তোমাদের সকলের যে ওএমআর বেস যে আনসার সিট সেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, যে কত আনসার তোমরা দিয়েছো সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে গত 3 তারিখে 3/7/2023 এই যে নোটিশটা প্রকাশ করেছে, এই নোটিশটার তথ্য হয়তো তোমাদের মধ্যে থেকে অনেক স্টুডেন্টদের কাছে নেই। তো আমি এই ভিডিওর মাধ্যমে এটা একটু ক্লিয়ার করে দিতে চাই, যেহেতু এই প্রসেসটা আগে ছিল না, এই পদক্ষেপটা নতুন গ্রহণ করা হয়েছে, সেক্ষেত্রে আমার মনে হলো এই তথ্যটা তোমাদের কাছে পৌঁছে দেওয়া দরকার। প্রথমতই বলে রাখি, যে উত্তরটা তোমরা দিয়েছিলে বা যেভাবে তোমরা সার্কেলটাকে ফিল আপ করে এসেছিলে, ওএমআর সিটটা সেটা মেশিন দ্বারা ডিটেক্ট করার পর যে রেসপন্স সেটাকে পাবলিশ করা হয়েছে। তো এই রেসপন্সে যদি তোমরা স্যাটিসফাই না হয়, অনেক পয়েন্ট এখানে বলা হয়েছে, বাট আমি মেন পয়েন্টে তোমাদেরকে বলে দিচ্ছি, যে উত্তরটা তোমরা দিয়েছিলে তারপর যে আনসার তোমাদেরকে মানে আনসার সিটটা ডিটেক্ট করেছে মেশিন, সেই আনসার শিটে বা তোমাদের রেজাল্টে যে কোনটা সঠিক হয়েছে কোনটা বেঠিক হয়েছে তার উপর ভিত্তি করে যদি তোমরা স্যাটিসফাই না হও, সেক্ষেত্রে আগামী 5/7/2023 রাত্রি 11:59 পর্যন্ত, অর্থাৎ 12টার আগে পর্যন্ত তোমরা 5 জুলাই রাত্রি 11:59 আগে পর্যন্ত চাইলে, তোমরা যদি মনে করো যে WBJ-র এই আনসার যেটা আমরা দিয়েছি এটাকে চ্যালেঞ্জ করবো এবং তোমার মনে হচ্ছে যে তোমার যেটা এসেছে তার থেকে বেশি তুমি নাম্বার পাবে বা তুমি যেটা উত্তর দিয়েছো সেটা সঠিক কিন্তু এটা ভুল বলে ডিটেক্ট হয়েছে, তো সেক্ষেত্রে তুমি চ্যালেঞ্জ করতে পারো, কিন্তু এর জন্য তোমাদেরকে 500 পেমেন্ট করতে হবে, হ্যাঁ 500 টাকা পেমেন্ট করতে হবে, যেটা নন রিফান্ডেবল, সম্পূর্ণ অনলাইনে এটাকে করতে হবে। এই পেমেন্ট করার সময় পেমেন্ট যদি পেন্ডিং হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেটা অ্যাকসেপ্টেড হবে না। যে সমস্ত স্টুডেন্ট তোমাদের মনে হচ্ছে তোমাদের আনসারটা আনসার সিটে তোমরা স্যাটিসফাই না, তোমরা চ্যালেঞ্জ করতে চাও, তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমাদের স্কোরটা বা র্যাঙ্কটা আরও কম আসতে পারে বা যেটা দিয়েছো তার থেকে বেটার যেটা পাবলিশ হয়েছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই চ্যালেঞ্জটা করতে পারো। একটা নতুন বিষয় এটা, কিন্তু আজ পর্যন্ত আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে এর আগে দেখিনি, যেটা কিন্তু এবছর মানে নেওয়া হয়েছে। এই পদক্ষেপটা অবশ্যই একটা ভালো পদক্ষেপ, কারণ তোমাদের সবার সামনে একটা র্যাঙ্ক পাবলিশ করছে যে হ্যাঁ এই এই উত্তর তোমরা দিয়েছ, সেক্ষেত্রে এখানে মানে কোনো চিটিংবাজি হওয়ার বা কোনো স্ক্যাম হওয়ার কোনো ব্যাপার না। অনেক সময় আমরা দেখি ওএমআর সিট পাবলিশ না হওয়ার সময় যেভাবে গভর্নমেন্টের জবের স্ক্যাম দেখেছি, সেই বিষয়টা যাতে কেউ আঙুল তুলে কথা না বলতে পারে যে হ্যাঁ এ অন্যভাবে টাকা দিয়ে র্যাঙ্ক তৈরি করেছে বা সরকারি কলেজে চান্স পেয়েছে, তার জন্য আমার ব্যক্তিগত মনে হয় মানে ব্যক্তিগতভাবে আমার এটা ওপিনিয়ন, যাই হোক এটা কিন্তু এই নোটিশের মধ্যে নেই, মানে ওয়েস্ট বেঙ্গল WBJ বোর্ড যে সিদ্ধান্তটা নিয়েছে এই জন্যই, যে তুমি ভাই যেটা আনসার দিয়েছো আমি সবার সামনে তুলে ধরবো, তোমার আনসার তুমি দেখো, তারপর যদি তোমার মনে হয় আমি চ্যালেঞ্জ করবো WBJ বোর্ডকে তুমি চ্যালেঞ্জ করো, যদি তুমি চ্যালেঞ্জে জিতে যাও সেক্ষেত্রে তোমার নাম্বার বাড়বে বা তোমার র্যাঙ্কটা কমে আসবে বা র্যাঙ্কটা ভালো হবে। তো এই প্রসেসটা কিন্তু তোমরা করতে পারবে 5/7/2023 মধ্যে রাত্রি 11:59 11:59 PM আগে পর্যন্ত, তারপর তোমরা মেল করেও বিষয়টা কিন্তু জানাতে পারো। সেম ক্যান্ডিডেটের কোশ্চেন বুকলেট নাম্বার ইজ অলসো ডিসপ্লে হবে। ইফ দ্য ক্যান্ডিডেট ইজ নট স্যাটিসফাইড উইথ দ্য ডিসপ্লেড ইনফরমেশন সি মাস্ট ইনফর্ম টু দ্য সেম WBJ মেল আইডি, একটা মেল আইডিও দিয়ে দেওয়া হয়েছে যেখানে তোমাদের আনসার সিটে যদি স্যাটিসফাই না হও সেই বিষয়টা ওখানে জানাও, WBJE@gmail.com মেল আইডিও আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আশা করছি এই নতুন পদক্ষেপটা তোমরা সাদর আমন্ত্রণ জানাবে এবং অবশ্যই এটা একটা ভালো পদক্ষেপ, এক্ষেত্রে কিন্তু কেউ কারোর দিকে আঙুল তুলে কথা বলতে পারবে না যে না ও পরীক্ষা ভালো দেয়নি বা ও আন্দাজে দিয়ে এসছে, তারপর আরে আন্দাজে দেখ আর যাই দেখ, ওর আনসার যদি সঠিক হয়ে যায় সেটা কিন্তু তোমরা সবাই দেখতে পাবে। যাই হোক, তথ্যটা সবার মধ্যে শেয়ার করো, ভিডিওটি শেয়ার করে দিও যদি তথ্যটা ভালো লাগে, আর যদি যারা দিতে পারোনি যাদের মনের মতো ফল হয়নি, তোমরা মনে করছো এখনই পছন্দের মতো একটা ডিপার্টমেন্টে কোনো ভালো প্রাইভেট কলেজে কম বাজেট বলো বা যার যেরকম বাজেট আছে সেই বাজেটের মধ্যে সিট বুকিং করতে, সেক্ষেত্রে তোমরা ডিসপ্লের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা ভিডিওর ডেসক্রিপশনে একটা অ্যাডমিশন ফর্ম আছে যেটাকে তোমরা ফিল আপ করতে পারো, তারপর আমাদের অ্যাডমিশন টিম তোমাদের সাথে যোগাযোগ করবে এবং তোমাদের পছন্দ মতো কলেজে যদি সিট অ্যাভেলেবেল হয় সেক্ষেত্রে সেখানে ভর্তি হতে সম্পূর্ণভাবে গাইড করবে।
জব থেকে শুরু করে স্কলারশিপ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সব কিছুতে তোমাদের গাইড করা হবে। এক্ষেত্রে কিন্তু কোনো এক্সট্রা চার্জেস নেই। অবভিয়াসলি যদি কোনো কলেজ, আজকে IIM, হেরিটেজ, মেঘনাদসা, AOT এই ধরনের কলেজে তোমরা ভর্তি হতে চাও, নর্মালি মার্কেটে যেটা রেট চলছে বা ম্যানেজমেন্ট কোটায় যে ফিটা নিচ্ছে, বলতে পারো সোজা কথায় ডোনেশন, সেই ডোনেশন দিয়েই ভর্তি হতে হবে। টপ 10 কলেজে উইদাউট ডোনেশনে সিট পাওয়া যায় না, এটা কিন্তু বাংলার প্রত্যেকটা শিক্ষিত স্টুডেন্ট জানে। তো সেক্ষেত্রে যার যেরকম চাহিদা, কেউ যদি 1.5 লাখ টাকাতে কলেজ চাইছে, কেউ 1,20,000 কলেজ চাইছো, যদি সিট অ্যাভেলেবেল হয় সেটা পায়ে দিতে বা গাইড করতে তোমাদেরকে হেল্প করা হবে। এবং যা ফান্ড ট্রান্সফার করবে সেটা সরাসরি কলেজের অ্যাকাউন্টেই তোমরা করবে, এবং যা রিসিভ কপি হবে সেটা কলেজের পক্ষ থেকেই তোমাদেরকে পাঠানো হবে। আমি তোমাদেরকে গাইড করে বা সেই খোঁজটা দিতে পারি যে হ্যাঁ, এই কলেজে এত টাকা খরচা, এইভাবে তার প্লেসমেন্ট রেকর্ড, বা তুমি এই এই সুবিধা এখানে পাবে, বা এই কলেজের সিট এখন খালি আছে। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এখনই ডাইরেক্ট সিট বুকিং করতে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। ধন্যবাদ। দেখা হচ্ছে জিলেট বা এই বিটেক সংক্রান্ত নতুন আরও একটা নতুন কিছু তথ্য বা ইনফরমেশন নিয়ে নতুন একটু ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থেকো। ধন্যবাদ।